আমি লাইভে বারে বারে আমার সাথে এমন সত্য আমি করতাছে আমার বারে বারে কল দিতাছে মানে আমারে লাইভটাই বসতেই দিব না আমার বারে বারে কল দিতাছে আমার কোনো কথাই বলতে দিতাছে না আমারে বারে বারে কল দেওয়াইতেছে মানুষ আর যার উদ্দেশ্য করে আমি আজকে লাইভে আসছি এখন আমি কিভাবে যে বলবো আমার বারে বারে কল দিতাছে ওনারা তো সবাই শুনবেন আমি সবাই মনোযোগ দেওয়া শুনবেন বাংলাদেশের সুনাম বাউল শিল্পী লতিক সরকার সাহেব তার কাছে আমি গিয়েছি গান শিখতে আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে যাওয়ার পর উনি বলতাছে যে আজ মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতাছে যে আজকেই অরে রেখা যান তো আর কালকে আমার এমুক জায়গায় গান আছে আজকেই অরে রাইখা যান তারপর সবাই কইতাছে যে আজকে না আমি আমার আম্মু বলতেছে যে আজকে না আমি ওরে ওর ফ্যামিলির কাছে বইলা ওরে আমি সবার কাছে বইলা ওর আব্বুর ওর কালামনিদের কাছে বইলা ওর আমি দুই তিন দিন পরে ওরে নিয়ে আসমু দিয়া যাবো আর এত দূর থেকে তো আয়সা যাওয়া আসা যাওয়া করে তো গান শেখাটা সম্ভব না তারপর আমার পাঁচ ছয় দিন পরে নিয়ে যায় দেখা করার পাঁচ ছয় দিন পরে ওনার বাসায় নিয়ে যায় বোঝায় টোজায় দিয়ে আসে ওনারা বলে যে আমি ওনার মেয়ের মতো এগুলা বইলা রাখে ওনার মেয়ের নাম সুচি কয় সুচি যেমন সুমন আর এমন আপনারা কোনো চিন্তা করবেন না আমার মেয়ের মতো নেই আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট। মানে ওনার মেয়ের চেয়ে আমি এক বছরের ছোট হব তারপর বলতাছে যে ইয়া লতিফ সরকার বলতেছে যে আপা ওরে মানে আমার মার অনেক রিকোয়েস্ট করতেছে তারপর আমার মায়ে লতিফ মানে সব আমার মা আমার মানে সবাই ভাবতেছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে আমি আমার মেয়ের কথা ওর বড় শিল্পী বানাই দিব সবারই তো একটা আশা থাকে স্বপ্ন থাকে তো আমরা আমারে বারে বারে কল দিতাছে আমার লাইফটা নষ্ট করার জন্য মানে আমারে কথা বলতে দিতাছে না এটা যার উদ্দেশ্য করে রাইসিসই বারে বারে মানুষ দেওয়া কল দেওয়াইতেছে আমারে তো আমি যাই গান শিখতে গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে দুই দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ ফরিদপুর মানে দুই দিনের গান দুই দিন ওনার প্রোগ্রাম দুই দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি ওনায়ও গাড়িতে বসে পার্টির লোকও থাকে পার্টির লোক সবাই ছিল নাম আমি বলতেছি পরে গানে গিয়া ফরিদপুর থাই মানে দুই ঘন্টা আগে রওনা দিছে দুই ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে এক মাঠের ভিতরে গাড়িটা রাখে রাখার পর আমার আমি যে কথা বলবো আমারে বলার সুযোগ দিতেছে না মানে আমারে খালি আমার আমার খালি ফোন আছে আর যার উদ্দেশ্য করে লাইবাইছি সেই আমার ফোনগুলো দেওয়াইতাসে আমি বুঝতেছি তো আমার ফরিদপুর এক মাঠের ভিতরে রাখছে গাড়ি অনেক আন্দার মানে অনেক কোনো লাইট নাইকা ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে হ্যান্ডস পার্টি পরে নামাই আমার দিকে ওনায় কোনো জোরে তাকায় আমারে আমারে দর্শন করতে চায় পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবস্তি আমি তো কোনো কিছুতেই রাজি হই না আর পরে আমি বলছি যে আপনি আমার কয় রাজার মেয়ে রাজ্য সেরা এগুলোর জন্য আইসা পরে আর আমি আর আমি যদি দশ হাজার মানুষের আনন্দ দিই তুমি কি আমার আনন্দ দিতে পারতা না এগুলা বলতাছে পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো আপনি তো বলছেন যে আপনার মেয়ে সূচি যেমন আমিও তেমন আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনার দিয়ে গেছে কিন্তু আপনি এরকম করতেছেন কেন কয়ে তুমি যতই চিল্লাপাল্লা করো তুমি যতই কিছু করো আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক ইয়া আমার গাড়ির লক লাগান কেউ খুলবো না আর তুমি ধরাইও না তুমি কেউ এখানে আসবো না তুমি ভয় পাইও না পরে আমি বলছি আমি ভয় পাওয়ার আমি ভয় পাব কেন আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন পরে কয়ে আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যে বয়াতির কাছে গান শিখতে চাইবা তারাই এমন আর কী হয়েছে আমি তো লতিফ সরকার মানে অনেক কথা তুমি যদি এই গান না শিখো তোমার আমি হিন্দি গান শিখামো ইংলিশ গান শিখামো তুমি আমার মেয়ের সাথে হিন্দি গান শিখবা ইংলিশ গান শিখবা তোমার আমেরিকায় নিয়ে যাবো এমন কথা বলতেছে পরে আমি বলছি আপনি আমার এই নিয়ে যান আর যেখানেই নিয়ে যান কিন্তু আপনার আমার আমার মাই দিয়ে গেছে আমার মারে ফোন দিয়ে আপনি আপনার সাথে আমার এই মানে এইটা আমার সাজে না আপনি আমার বাপের সমান আমার মাই দিয়ে গেছে আমার মারে ফোন দিয়া আমার মার মেয়ে আমার মার কাছে দিয়ে দেন পরে বলতেছে তুমি তিনটা দিন থাকো আমার বাসায় থাইকা দেখো তোমার ভালো লাগে কি না আমি কই আমি তো চাই আপনার কাছে গান শেখার জন্য কিন্তু আপনি যদি আমার সাথে এই আচরণ করেন তাহলে তো থাকা সম্ভব না তারপরেও উনি গাড়ির সব লোক নামাইলো গাড়ির থেকে গাড়ির হারমোনিয়াম মাস্টার হোসেন হোসেন কাকা আমি কাকা বলে ডাকি আর ড্রাইভার রানা পেট মাস্টার সোহেল সোহেল সবাইরে নামাইছে নামার পরে ড্রাইভাররে বলতে যে রানা তুমিও নামো তুমি এদিকেই থাইকো গাড়ির সামনে জানি কেউ না আসে তারপরে যখন লক লাগায় আমারে বলে যে সিটটা ভাঙিয়া দেয় শুভ না আমি কই যে না সিটটা ভাঙ্গার দরকার নাইকা সিটটা ভাঙ্গা লাগব না পরে বলতাসে যে ভাইঙ্গা দেই সমস্যা নাকি ভাইঙ্গা দেই আমি কই না 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 সিট ভাঙ্গা লাগবো না আমার মাথা ব্যথা করতেছে আমি বসে থাকি পরে আমার গাড়ির ভিতরে সবাই নামায়া উনি আমার দিকে কোনো নজরে তাকায় আমার আমার মানে কি আর বলবো কেমনে যে আমি বলবো এইসব কথা মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে আমার গায়ে হাত দেয় বারে বারে আমি তো চিৎকার করতেছি বলতাছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না তুই যতই চিকার কর আর যাই কর আমার গাড়ির লক লাগানো তারপরে এগুলা দিয়ে আমার ভয় মানে অনেক এরপরে আমার গাড়ির আমার কিছু করতে পারে নাই মানে আমার অনেক জোর জবরদস্তি করছে মানে কিছু আমার মানে অন্য কিছু করতে পারে না মানে আমার সাথে অনেক কথা বলছে আর অনেক জোর করছে কিন্তু তারপরও আমার সাথে কিছু করতে পারে নাই তারপরে আমি গানে যাই গানে যাওয়ার পরে মানে ওই দিন যেদিন ফরিদপুর গান ছিল ওই দিন মনো লিপি সাথে গান ছিল তো আমার চোখ টোক ফুলা সবাই দেখছে পরে আমার বলতাসে লতিফ বলতাছে যে কান্না করো না কান্না করলে মানুষে খারাপ কইব কান্না করো না তারপর আমি গুমটা দিয়া স্টেজে গান শেষে আবার মানিকগঞ্জ ফকির আবুল সরকারের সাথে মনে হয় গান হ্যাঁ ফকির আবুল সরকারের সাথেই গান ছিল ফকির আবুল সরকারের ফোন দেয়া বলতাছে যে সরকার তোমার বাসায় কি আমি থাকতে পারবো ফকির আবুল সরকারে বলতেছে যে সরকার আপনার কি আমি থাকতে পারবো কারণ গান শেষ করে যদি বাসায় যায় এখন রাইত হয়ে যাবে মানে সময় মানে হ্যাঁ আস্তে আস্তে মানিকগঞ্জ আস্তে আস্তে আর সময় পাইব না এর জন্য মানে মানিকগঞ্জেই ফকির আবুল সরকারের বাসায় থাকতে চাইছিল পরে মনে ফকির আবুল সরকারের মনে না করছে তারপরে কমিটির বাসা মানে নিয়ে গেছে কমিটির বাসায় নিয়ে যাওয়ার পর পার্টির লোক সবাই একটা চকির ভিতরে শুইছে মানে গ্রাম দেশ তো চকি এই চকির ভিতরে শুইছে আর আমি আর লতিফ সরকার এই নিচে শুইছি নিচে দুইটা ছিল মানে অনেক দূরে দূরে শুইছি আমি ঘুমাই যাওয়ার পর কখন জানি পার্টির লোক সবগুলা মানুষকে খেদাই দিছে মনে হয় স্টেজে যাইতে তারপরে তাদেরকে স্টেজে পাঠাইয়া আমারে মানে আমারে অনেক টর্চার করে তারপর আমি বলছি যে দেখেন আমি এখন চিৎকার করতে বাধ্য হম এটা মানুষের বাসা আপনি আসছেন গান আপনি গান করতে আসছেন আর এটা কমিটির বাসা এখানে আপনি এমন করতাছেন কেন আমি কিন্তু এখন কান্নাকাটি করবো জোরে জোরে চিল্লামো পরে আমার মুখ চাপ্পা ধরে বলতাছে যে তুমি যতই কান্নাকাটি করো তোমার মান সম্মান যে আমি লতিফ সরকার আমার কিচ্ছু হইব না আর আমি লতিফ সরকার এমন কোনো কাজ নাই না পারি আমার এরকম কথা বলতাছে তো যাই হোক তারপরে আমি আর তো যাই হোক আমার ফোন আসছিল মানে লতিফ সরকার আমার মানুষ দিয়ে খালি ফোন দেওয়াইত ওনার ছাত্র আছে কয়টা ওনার বাসার সামনেই থাকে ওই ছাত্রদের দিয়ে আমারে কল দেওয়াইত আমি লাইভে আসছি এর জন্য তো যাই হোক আমি আমাকে ওই ফকির আবুল সরকারে ওনার বাসায় মনে যাইতে না করছে বা কী যাইতেই কইছে আমি জানি না তারপর আমাকে নিয়ে গেল কমিটির বাসায় কমিটির বাসায় কোন ফাঁকে জানি পার্টির লোক খেদাই দিছে ঘুমেতে ওঠার পর আমি ঘুমের তুইটা দেখি কোনো পার্টির লোক নাইকা তারপর ওনার আমার সাথে অনেক জবস্তি করে আমি বলছি আমি চিৎকার করতে বাধ্য হব। এগুলা বলার পরে বলতেছে যে আমার কিচ্ছু হইব না আমি লতিফ সরকার তো যাই হোক ওইখানেও আমার সাথে এরকম করছে ওইরকম করার পর আমার সাথে কোনো ফোনও ছিল না কোনো মানে আমি যে ফোন দিয়ে আমার আম্মুরে বলবো ওই ওরকম কোনো বাউ নায়িকা আমার কাছে তারপরে আমাকে গান শেষে আবারও মানিকগঞ্জ গান শেষে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পর ওনার বউ মানে ওনার স্ত্রী ওনার মনে হয় ফোন দিয়েই বলছে যে তুমি দরজা খুললা বিজ্ঞানের মা তুমি দরজা খুললা তুমি আর সামনে থাকবা না তুমি দরজাটা খুললেই সাথে সাথে তুমি সূচির রুমে যে বা বিজ্ঞানের রুমে যাবে কে এরকম কিছু বলছে তো আমি যাওয়ার পর বিজ্ঞানের মায়ে দরজাটা খুললেই দেখি মানে বিজ্ঞানের মায়ে নাই তারপর আমি কই আমি কৈশুমো কারণ আমি তো ওনাদের বাসার ভাবও বুঝি না আমি কৈশুম আমি তো জানিও না পরে লতিফ সরকার বলতেছে মানে আমি কেউ উরে দেখি না খালি লতিফ সরকার ওই জায়গায় আর কোনো মানুষ নাই সবাই যার যেমনে শুয়ে রয়েছে যার যার রুমে সব রুম দরজা লক করা পরে বলতাছে যে তুমি ওই রুমে শো মানে হ্যার লতিফ সরকার রুমে পরে আমি বলছি যে আপনি যদি এখানে থাকেন তাইলে তো আমি এখানে ঘুমাবো না পরে বলতেছে তোমার আমি আর কোনো ডিস্টার্ব করবো না তুমি এই রুমে শো পরে আমি ওই রুমে গিয়া শুইলাম শোয়ার পর দেখি উনি ওনায় টিপি সারছে আবার আমি যে রুমে শুইছি ওই রুমে যাইয়া টিপি সারছে পরে আমি কই আপনি দিয়ে আবার এই রুমে আইসেন আমি তো এই রুমে শুবো না আচ্ছা আমার গুমান লাগবো না আমার আম্মুরে খবর দেন আমার এখন দিয়া দেন আমার আর ভাল লাগে না আর আমি আপনি যদি আমার এমন করেন তাইলে আমি আমি আত্মহত্যা করবো পরে কয় সত্য আমি আর তোমার ডিস্টার্ব করবো না তুমি আমার কথাটা বিশ্বাস করো আমি আর ডিস্টার্ব করবো না পরে আমি কোন কখন জানি আমার চোখ লাগ গেছে কারণ দুই দিনের গানে গেছি সজাগ ছিলাম আমি ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার সাথে সাথে ওনায় সিটকারি লাগাই দিছে দরজার সিটকারি লাগাইয়া পরে সিটকারি লাগাইয়া মানে আমার পাশে শুইছে শোয়ার পর আমার মানে আমার সাথে আসছে পরে আমি অনেক চিৎকার করছি চিৎকার করার পর আমার মুখ যাইটা দইরা রাখছে দইরা বলতাছে যে তো চিৎকার করার পর আমার বলতেছে আমার ফোন এর জন্য আমি লে ভাবে কথা বলতে পারতাছি না তো আমার বলতেছে তুমি যতই চিৎকার করো এটা আমার বাড়ি আমি লতিফ সরকার আমার বাসায় কেউ তোমার এই আটকাইবো না পরে যাই হোক আমি চিকার পারছি সকাল সকালে আমি উঠছি উঠার পর মানে আমি ওইরুমে শুয়ে আসিলাম পরে ওনায় আমার সাথে যা মানে কী আর বলমু এরকম আমার এরকম অত্যাচার করছে এরকম টর্চার করছে আমার মানে আমার জীবনটাই শেষক্রিয়া দিছে এরকম হ্যায় আমার সাথে করছে কিন্তু আমি এরকম ভাবি না হেরে আমি ভাবছিলাম আমার বাপের মতো আমার বাপের চো হ্যায় বয়সে বড় হইব আমার বাপেও হেরতে জোয়ান আমার বাপেও হেরতো সুন্দর হেরতো জোয়ান কিন্তু হ্যাঁ লতিফ সরকার হ্যায় একটা বাউল শিল্পী এও ছিল আমি ওনার কাছে গান শিখতে গিয়েছি তো সকালে উঠছি পরে ওনার বউ বলতাছে যে তুই এমন করসকে মানুষে দি আমারে বলতাছে যে উকোনের না দে আমি ওনার সামনেই যাইনি আর পরে বারবার আমারে ডাক দিতাছে যে সুমনারে ডাক দাও পরে আমি গেছি আমারে আর সামনে না আসলে খালি দমক দেয় আর ঠেট দেয় দমক দেয় এরকম করে পরে আমি গেছি সামনে যাওয়ার পর বলতাছে উকোনের না দাও উকোনায় না দাও আমার মাথা থেকে পরে আমি কই আমি উকুন আনতে পারি না পরে ওনার বউ বলতাছে যে কহিনুর বেগম ওনার বউ বলতাছে যে মানুষে গুরুর সাথে শুইয়া পরে তুই এরকম করতাস তুই এরকম করতাস ক্যান পরে আমি কিছু বলি না আমি একদম চুপ করে আর রয়েছি মানে আমি কোনো কথাই বলি না তারপর লতিফ সরকার বলতাছে থাক নতুন তো সরম করে বুঝে না কিছু এরকম কথা বলতাছে পরে আমি বলছি নতুন আপনি আমার আম্মুর খবর দিয়ে আমার দিয়া দেন ভালো হইব পরে আমার সাথে যে মানে উনি এমন করছে এমন ব্যবহার করছে আমার এমন টর্চার করছে এমন মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে এটা আমি জানাইছি ওনার বোন ওনার দুটা বোন আছে ওনার দুটা বোন আছে সিরিন আসমা ওনার বাড়ির পাশেই থাকে ওনার আবার দেখে ওনার কি করে সবাই দেখে তো ভয়ে কেউ কিছু বলে না আমি ওদের কাছে বলছি ওরা বলতেছে যে আমার ভাই এরকম ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে তো আমি সব ওই আমি সবারই জানাইছি মোটামুটি সব আমি করে জানাইছি আমি কাজল ধন জানাইছি আমি এই রেকর্ড আমার কাছে আছে কল রেকর্ড আমি শালম সরকারে জানাইছি এই রেকর্ড আমার কাছে আছে আমি আলম সরকারের বলছি এটার একটা কিছু করেন বিচার করেন ও পরে আমি যখন আত্মহত্যা করতে চাইছি তখন উনি ওনারা আমাকে নিয়ে যায় কয় আমরা ইয়া পাসপোর্ট বানাবো আমরা ইন্ডিয়া ঘুরতে যাবো আজমি শরীফ এটা বইলা ওনার বউ আর উনার আমাকে নিয়ে যায় কয় দুই কো ফিসো বি আমরা ইন্ডিয়া ঘুরতে যাবো পরে আমি ওনার বউ আমি গিয়া দুই কো ফিসোবিতুল আনি যাওয়ার পর আমার ছবিগুলা নিয়ে আমার ওনার বউ আর উনি নিয়ে যায় এক জায়গায় নিয়ে গেছে গাড়ি দিয়ে আমার ঠিকানা দেয় নাইকা আমার গাড়ি দিয়ে নিয়ে গেছে না মানে পরে একটা হুজুর মনসি ডাক দিছে ডাক দেওয়ার পর আমারে কাছ থেকে সই নিতাসে পরে মানে বিয়ের কাগজ তো আমি বুঝি আমি আমি ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করছি আমি তো আমি তো বিয়ের কাগজটাও দেখলে তো আমি বুঝবোই আর মানুষের বিয়ে হইছে আমি দেখছি না আমি কাগজটা দেখা আমি সই দিতাসি না আর স্বামী স্ত্রী এগুলো লেখাও আছে কাগজটার মধ্যে পরে আমি সই দিতে চাই আমি সই দিতে চাইতাছি না পরে ওনায় মানে যারে দিয়া আমার এই বিয়েটা মানে আমার যে বিয়ে করছে যারে দিয়া করাইছে তারে আমার সামনে অনেকগুলো টাকা দিছে আমার নিজের চোখে মুট করে আমার আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি অনেকগুলো টাকা দিছে ওনার বউ আছিল। পরে ওনার বউ বলতেছে যে আমি বলতেছি তুই সই দে আমি যে জায়গায় বলতেছি তুই সই দিতে ভয় পাস কেন আমি কই না না আমি সই দিব না পরে আমি কই আমার কীসের মধ্যে আপনারা সই দেওয়া আন্তাজি পরে বলতেছে তোর কোনো সমস্যা না তুই সই দে এটা করলে তোর ভালো হইব পরে আমি সই দিই না দেখে আমার গাড়ির ভিতরে অনেক মারধর করছে লতিফ সরকার তারপর আমি মানে ওরা আমারে এমন করতেছে মানে আমি বাধ্য হইয়া যেমন আমার মাইরা ফেলবো বাধ্য হইয়া আমি যাই হোক সই দিছি সই দেওয়ার পর সাথে সাথে আমাকে মেডিকেল নিয়ে যায় সাথে সাথে আমাকে পপুলার ডায়াগনিস্ট হাসপাতাল নিয়ে যায় আরেকটা ডাক্তার আছে নাম সবুজ সবুজরাও আনে মানে কিছুদিন তিন মাস দুই মাস পরে পরে আনে আমাকে কিসের জানে সুই দেওয়ায় আমারে সুই দিতে চায় আমি সুই দিতে দেই না যে আমি সুইটুই কিছু দিব না মানে হ্যারা কিসের সুই দেওয়ায় এটাই আমি বুঝি না আমারে বলো না কোনো কাগজও দেখায় না আমারে বাসায় ফোন করতে দেয় না আমার হাতে মোবাইল দেয় না হাতে ফোন দেয় না আমার আম্মুর সাথে আমার কথা বলতে দেয় না মানে আমার কেউর সাথে কথা বলতে দেয় না তখন তারা কয় ছয় মাসকে ওর সাথে কথা বলতে পারবি না যাইতেও পারবি না বাসায় এগুলা বলছে পরে যাই হোক আমি অনেক কষ্ট করে আমি তার বাসায় অনেক ছিলাম আর আমি ভাবছি যে আমার জীবনে একটা একটা জ্বর হয়ে গেছে যা হয়েছে হোক কিন্তু আমার বিয়ে করছে ভালো কথা আমার বিয়ে করছে জোর করে সে বিয়ে করছে আমি তো তার কাছে বিয়ে বসতে চাই নাই কিন্তু বিয়ে করছে এখন আমার খোঁজখবর নেয় না আমার বিয়ে করছে আমার সামনে ওনায় হাজার হাজার মানে রঙের রঙের মেয়েরা যায় আর ওনাদের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করে আমি এসব সহ্য করতে পারি না দেখে আমি প্রতিবাদ করতে যাই আর আমার মারধর করে এর জন্য আমি আইসা পড়ছি আমি দুই মাস যাবৎ আমাদের বাসায় আইসা পড়ছি আমি ওনার অত্যাচার আর সহ্য করতে না পাইরা আমি আমার বাসায় আসি আসি আসার পর আমাকে দুই মাস পরে পাঁচ দিন আগে মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্ট করছে অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না আমি মেয়েদের নাম বলবো ওনার বাসে এখনও একটা মেয়ে আছে এখন একটা মেয়ে থাকে তো ওই মেয়েটার নাম লাবণ্য ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে বার্সিডিট ভর্তি করাইছে মানে ওনাদের ওইখানে মিরপুর বার্সিডিট ভর্তি করাইছে ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউদিয়া দিয়া নেয় বাউদিয়া দিয়া নেয়া নিয়া এই ফষ্টি নষ্টি পরে আবার চারশো তিনশো এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয় তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে অনেক মেয়েরাই গেছে ওনার কাছে মেয়েরা এগুলো চায় না মেয়েরা গান শেখার আশা করিই যায় তো ভয়ে কেউ কিছু বলে না মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে কেউ ভয়ে কিছু বলে না মেয়েদের কোনো দোষ নাই সবাই তো যায় একটা আশা করা আর বড় শিল্পী যেও তো ওনার কাছে তো যাইতে হবেই আবার সভাপতি সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায় যাইতে চায় ইউটিউবে গান গাইতে চায় সবারই তো একটা আশা তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে তো এরকম আমি সহ্য করতে পারি না বিদায় আমি প্রতিবাদ করি এর জন্য আমাকে অনেক মারধোর করে মারধোর করার পর আমি আমার বাসায় চলে আসি দুই মাস যাবৎ ওনায় ওনার জ্যাডাইশ মানে নিজের বউ বউয়ের বড়ো বোন ওনার জ্যাডাস ওই জ্যাডাসের মাইয়া জ্যাডাসের সাথে আকাম করছে মানে কি আর বোন আমি ডাইরেক্টলি বলতে চাই আমি আমি যেহেতু লাইভ আছি সবই বলছি ইজ্জত হয়ে গেছে আমার বিয়া হয়েছে আমার ইজ্জত হয়ে গেছে গা আর আমি মানুষ মানে আমি ইজ্জত দিয়ে আর কি করব আমার ইজ্জতই তো হাই আমি কেমনে যে বলমু ওনার জ্যাড জীবনের মানুষ নামে ওনার কলঙ্ক কোন মানুষ দেখছেন জ্যাড আইসের নিজের বড় বোন বউয়ের বড় বোন আর বউ বউটাইকে মন যে বড় মানে বউয়ের বড় বোনের লোকে কেমনে সম্পর্কটা করতে দিল তাহলে তো বউ তালাক নিজের বড় বোনের সাথে কী কেউ সম্পর্ক করে ওনায় ওর বউয়ের বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক বোনের মেয়েরা তা মেয়েদের বোনের একটা বড় মেয়েরে মানে ওনার বড় বোন বড় মেয়েরে বিয়েও করতে চাইছে এগুলো সব সব প্রমাণ আমার কাছে আছে আর সব মেয়েরাই জানে আমার চোখের সামনে এগুলা ঘটছে তো আমি এত কিছু বলতে চাই না ওদের বিয়ে হয়ে গেছে ওদের কথা আমি টানতে চাই না আমি লতিফ সরকারের বিষয়টাই বলি আমারে আমার অনেক অত্যাচার করতো আমার চোখের সামনে এগুলা যদি ঘটে আমার তো বিয়ে করছে আমি তো এখন তার বউ ছিলাম একজন বউর সামনে কি সে অন্য মেয়েদেরকে নিয়ে মদ খায় বিয়ার খায় নেশা পানি কইরা শুইয়া থাকে এরা তো একজন বউর সহ্য করব না আমি সহ্য করি না আমি প্রতিবাদ করি আর ওনার বড় বউ যে কহিনুর বেগম ওনারে পাঁচ হাজার ওনার বড় বউ যে কহিনুর বেগম ওনারে পাঁচ হাজার টাকা দিলে ওনার মুড অফ মানে কোনো কথা বলে না ওনার ছেলে ওনার ছেলে মেয়ে যে আছে ওনারাও কিছু বলে না ওরে ছেলে জায়গা পাঁচশো টাকা দিলে varsity মেয়ে জায়গা coaching এ পাঁচশো টাকা দেয় প্রতিদিন মানে কেউ কোনো প্রতিবাদ নাই মানে কোন কেয়ামতের আলামতে যে আমি আসিলাম মানে কেমনে যে বুজাই আপনারা থাকলে বুঝতে পারতেন মানে এরকম ইয়াতে আমি ছিলাম তারপর যাই হোক আমার বিয়ে করার পর আমি আমার সাথে আমি এরকম দেখে আমি রাগ কইরা আমার বাসায় চলে আইসি দুই মাস যাবত বাসায় চলার পরে আমার সাথে ফোনে কথা বলে ফোনে কথা অনেক কথাই বলে তারপর ফোনে কথা বলার পর আমি বলি আমার সাথে ভালো ভালো কথা বলে যে আমি কোনো প্রশাসনের কাছে যে না যাই মামলা টামলা না এর জন্য আমার সাথে বাউ দেয় তারপরে আমি আমিও তো ওনার সাথে অনেক দিন ছিলাম আমি ভাবছি যে আমার ওস্তাদ অনেক দিন আমি ছিলাম আমার বিয়ে করছে ঠিক আছে আমি এর অনেক সম্মান করি এই দিকে চাই আমি এতদিন লাইভও আসি না মানে আমি প্রশাসনের কাছে সব প্রমাণ আছে আপনারা যদি চান আমি সব প্রমাণ দিতে বাধ্য হম আমি ফেসবুকে সব প্রমাণ দিব আপনারা একটু ওয়েট করেন আর তারপর আমি বাসায় চলে আসার পর আমার সাথে পাঁচ দিন যাবত আমাকে উনি ফোন দিতাছে ফোন দিয়া বলতেসে যে সুমনা তোর বাসায় আসমো উম আমি যেম আমি তোর বাসায় আসবো এই উনিশ তারিখে তোর বাসায় আসবো মানে আমার পাঁচ দিন যাবত ফোন দিতাছে আমার বাসায় আসার জন্য আমি কোনো গ্যারাহ্য করি নাই পরে বারবার বলতেছে আসমু এখন কি তুই বাজার মাজার কর এই মানে আমার বলতাছে কি কি রাঁধবো ওগোলা বলতাছে পরে আমি সব আনছি পরে আমি কই আসেন আপনি পরে উনিশ তারিখে আসার কথা ছিল উনিশ তারিখে আসেন একটা উনিশ তারিখে নাইসা সাহা বিশ তারিখে উনিশ তারিখে আমার ফোন দিয়েছে রাত্রে আর আটটা বাজে আমি কই অপেক্ষাতে তো ছিলাম আপনি তো আসলেন না আমি তো বাজার মাজার করছিলাম পরে কয়ে সরি লক্ষ্মীমণি সোনামুনি রাগ না আমি কালকে আসমু আমার এমনি বলতাছে আমার কাছে রেকটো আছে আমার এমনি বলতাছে যে আমি কালকে আসবো পরে যাই হোক কালকে আসছে আসার পর ড্যামরা ছিল আমি কই আমার ফোন দিছে দিয়েছে ফোন দিয়া বলতেছে সুমন আমি আসছি আমার নিয়ে যা আমি কই কই ড্যামরা না তো আমি তো আমি ড্যামরা তো আমাদের বাসা থেকে অনেক দূর আপনি সাইন বোর্ড আসেন পরে সাইন বোর্ড আসছে আসার পর আমি সাইন গেছি যাওয়ার পর বলতাছে যে আমি তো ইয়া শামসুল হকানি স্কুলের সামনে তুই এইখানে একটা রিস্কা নিয়ে আইসা পর ওইখানে একটা মহিলা মাদ্রাসা আছে ওইখানে আস তারপর আমি আমার মনে তো কোনো কা আমি তো মানে আমি তো সরল মনে গেছি তারপর আমি বলতাছি যে আমি তো এত দূরে যাবো না মেয়ে মানুষ রাতে সাড়ে সাতটা বাজে আমি যাবো না পরে কয় তুই কি তুই আমার জন্য আসতে পারবি না আমি তোর গুরু আমি তোর উস্তাদ আমি তোর তুই আমি তোর স্বামী তুই আমার জন্য কি আসতে পারবি না পরে আমি যাই হোক আমি একা গেছি আমার সাথে কেউ যায় নাই যাওয়ার পর আমি সাইনবোর্ড গেলাম শামসুল খান স্কুলের সামনে আমি আমারে ওনায় বারে বারে ফোন দিতে বারে মানে বারে বারে ফোন দিতেছিল পরে আমি বলতাছি আমি আসতাছি আমি তো রিক্সা পাই না আসলে আমি রিক্সা পাই নেই মানে কোনো রিক্সা ওই পার যাইতে চায় না তারপর আমি গেলাম শামসুল খান স্কুলের সামনে স্কুলের সামনে মহিলা মাদ্রাসার সামনে একটা রেস্টুডেন্ট ছিল ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পর আমারে লতিফ সরকার একটা মাস্ক পইরা দাঁড়ায় রইছে রেস্টুরেন্টের সামনে পরে আমি রিক্সাতে নামছি তারপরে আমারে টাটা দিতাসে কই এই যে আমি পরে গেলাম নামলাম রিক্সাতে নাইমা আমারে হাতে ধইরা ডাইন হাতে ধইরা আমারে বল আয় পরে রেস্টুরেন্টে দুই তলায় আমারে নিচে তলায় নিয়ে কই বস কি খাবি আমি আমি কিছু খাম না আপনি খান খাইয়া তাড়াতাড়ি আসেন বাসায় তারপরে আমরা বৈশাখ কোনো কিছু অর্ডারও দেই নাই মাত্র যাইয়া বসছি সাথে সাথে ডেমরা থানার তিনজন পুলিশ আসছে তিনজন পুলিশ আইসা বলতে আপনাদের আমাদের সন্দেহ হয়েছে আপনাদের থানা যাইতে হবে তো লতিফ সরকার যে আসেন থানা পরে আমি তো বুঝছি যে লতিফ সরকারি করাইছে নাইলে আমি গেছি পুলিশের আমার কোন আমি তো অনেক করছি যে আমার আপনি আমার কোন মানে কোন কারণে থানাত নিবেন থানাত নেওয়ার তো একটা মানে একটা সমস্যা তো থাকতে পারে আমি একটা অন্যায় থাকবো তারপরে থানাত নিবো আমাদের তো কোনো অন্যায় থাকলে সে না আমার থানাত নিবো তারপরে বলতাছে যে থানাত যাইতে হবে লতিফ সরকার বলতাছে যে থানাত আসেন আর উনি আমার সাথে এরকম একটা ভাব ধরছে মানে উনি কিছু জানেই না তারপরে যাই হোক আমার মনে শয়তানি নাই আমি থানার যাবো আমি কারণ আমি তো অন্যায় করি নাই আমি থানার যাবই আমি আমি বেশি ইয়া করি নাই আমি থানার গেছি যা আমি কি কেউ আমার আমার শৈলে ধরবেন না আমারে কেউ টাচ করবেন না আমি হাইটা যাবো আমারে কেউ ধরবেন না পরে কয় পরে কয় আচ্ছা তুমি আসো সমস্যা নাই পরে যাই হোক লতিফ সরকারে আসলো পরে কয় এই পুলিশের গাড়ি তুটবা নাকি না মানে পুলিশের গাড়ির কথা বলতেছে ওই গাড়ি তুটবা ওই গাড়িতে আসো আমি কই না আমি তো ওই গাড়ির যাবো না এই লতিফ সরকার আপনার গাড়িতে আমি উঠবো পরে লতিফ সরকার হ আমার গাড়ি তোই আসেন পরে তিন চারজন পুলিশ লতিফ সরকারের গাড়ির পিছের ছেড়ে দুই দুইজন আর ওনার একটা বাতিজা ছিল লতিফ সরকারের একটা বাতিজা সাথে আছিল একটা মানে একটা বেডাও লেগেছে সাথে পুরুষ আমি চিনি না মনে হয় ওনার কিছু লাগে কিছু লাগে বলতে মনে পাশাপাশি থাকে এই তারপরে পুলিশ একটা সামনে বসছে বসার পর আমি থানাত গেছি পর আমি আমার মেমোরিতে তো অনেক কিছু আছে লতিফ সরকারের মানে আমার মোবাইলে ফোনে অনেক ভিডিও অনেক স্ক্রিনশট অনেক ছবি অনেক রেকর্ড মানে আমার দরকারি অনেক সেই ছিল তো আমি থানাত যাওয়ার পর লতিফ সরকার আমি গাড়িতে উঠেই বলতাছি যে আমি উঠা আমি চাবির আমার সাথে আমার ঘরের চাবি ছিল চাবির চাবির একটা মানে চিকুনি আটা দিয়ে আমি আমার মেমরিটা খুলতে চাইছি আমি মেমোরিটা খুলতে চাইছি মতো লতিফ সরকার দারগারে বলতেছে স্যার দেখেন ও মেমরি ওই কি জানি খুলতেছে মোবাইলের সব কিছু ডিলেট করতেছে পরে আমি কইছি এই লতিতিফ সরকার আমি কিচ্ছু ডিলিট করি না আপনি চাইয়া দেখেন আমি আমার মেমরি মেমরি আমার অনেক দরকার যদি মেমোরি আপনের কি সথাইকা পায় তাইলে আপনি আমারে আপনাদের কিছু সথাইকা আমার মেমরি তো আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে আমি মেমরি খুলমু এটা আপনার সমস্যা কি পরে আমার মেমরি খুলতে দেন নাই মানে আমি অনেক বার করছি পরে আমি যাই হোক আমি মেমরি আইটেম ওই কিছু খুলি নাই পরে কয় আমি পুলিশে বলতাছি যে মোবাইল আমাদের কাছে দাও পরে আমি মোবাইলও ওনাদের কাছে দিই নাই আমি কই মোবাইল আপনাদের কাছে দিমু কই আপনারা যে পুলিশ এটার কি প্রমাণ কয় পরে অস্ত্র দেখাইতেছে যে আমাদের সাথে অস্ত্র আছে আমার আমাদের কি কী নেই পেসে আমি কই যদি অস্ত্রই থাইকা থাকে তাইলে আপনারা টাকা খাইয়া কেন লতিফ সরকারের কথা বলতাছেন আর আমি আমার তো এই জায়গায় কোনো দোষ নাই আর আমার যদি আমার যদিও একটা দোষ হইয়া থাকে লতিফ সরকারের এই জায়গায় একশোটা দোষ কিন্তু আমার আমার আপনারা কেন যাতেন পরে কয় তুমি থানাতে আসো থানায় গেলেই তোমার ওসির সামনে কথা হইব আর তোমার তো আমরা অ্যারেস্ট না তুমি তো যাইয়া ওসির সামনে তোমার কিছু বাদ করব তারপর যাই হোক আমি থানাত গেছি যাওয়ার পর ওসির সামনে গেছি তদন্ত ওসি রফিকুল ইসলাম ওনার সামনে গেছি যাওয়ার পর বলতেছে আপনি সুমনা সরকার আমি বলছি হ্যাঁ আমি সুমনা সরকার কয় আপনি লতিফ সরকারের নামে লতিফ সরকারের নামে এই আজে বাজে কথা বলেন আপনি ফেক আইডি খোলেন লতিপ সরকারের নামে পরে আপনি মানে আপনার অনেক রিপোর্ট আসছে আপনার অনেক অভিযোগ আসছে সবাই যাই আপনার নামে অভিযোগ দিছে থানার পরে আমি বলছি ওসিরে যে আমার যদি কোনো অভিযোগ আইসা থাকে তাইলে এটার প্রমাণ দেন প্রমাণ দিয়ে আমার আইনে আপনি আইনে আমার যা করা তাই করেন কিন্তু এটার প্রমাণ আমি চাই আমি যদি লতিফ ID খুললে থাকি তাইলে এটার প্রমাণ আমি চাই পরে বলতাছে মানে ওনারা জানে না আমার সাথে যে লতিফ সরকারের বিয়ে হইছে ওনারা এইটা বলে নাইকা মানে ওসি রে লতিফ সরকার এই কথাটা জানায় নাই তারপর যাই হোক ও এ পরে আমার বলতাছে যে এখন আপনি কি চান আমি আমি কিছু চাই না আমি চাই যে মানে আমার থানাতানছে কোন কারণে মানে একটা কারণ তো থাকবো ক কারণ কারণ কি শোনা আপনার নামে অভিযোগ আসছে এটাই মানে কোনো প্রমাণ দিতাছে না পরে আমি বলছি মানে আমি বাধ্য হইয়া বলছি আমি বলতে চাই না আমি বলছি কি আপনারা কি টাকা খাইয়া টাকা খাইয়া কি ওনার কথা বলতাছেন ওনারা ও ওনার সাথে আমার বিয়ে হইছে আমার স্বামী আমার হাজব্যান্ড আপনারা ওনার মানে আমার আমার সাথে ওনার অনেক কথা থাকতেই পারে কিন্তু আপনার আই আমার আইন না আমার মোবাইল নিবেন গা আমার মোবাইল আর দিবেন না এটা তো হইব না আমি মোবাইল চালাবো না কেন আপনি করতে আমি মোবাইল চালাবো না পরে আমি তর্ক করতাছি লতিফ সরকার আমি দোষ পুলিশের সামনে যে আপনি তো এটা করাইছেন লতিফ সরকার ডাইরেক্ট অস্বীকার আমি করাই নাই যদি লতিফ সরকার নাই করায় তাহলে লতিফ সরকারে বলতাছে কি ওর ওনার ওর মোবাইল দিবেন না ওর মোবাইলের ভিতরে সব মানে আমার মোবাইলের ভিতরে লতিফ সরকারের সব প্রমাণ আছে দেখেই লতিফ সরকার আমার মোবাইলটা পুলিশে দেয়া হয়েছে তো আমি আল্লাহ রহমত আমি এর এক সপ্তাহ আগে আমি মেমোরিতে সব কইরা রাখছি মানে আমি দুইটা মেমোরি করছি লতিফ সরকারও জানে আমি কেমন আমি দুইটা মেমোরি করছি আমাদের এখানে সবাই জানে আমি আমি জানতাম আমার মনও জানা নেই দিছে হ্যাঁ যে এমন কিছু একটা করব কিন্তু এই যে এমন কিছু একটা করবো আমার যে থানাত নিব আমি কখনো ভাবি নাই তারপর যাই হোক আমি ওসির সামনে আমার কথা বলছে আমি নাকি সাদা ইস্টামে সই দিতাম সই দিতে বলতেছে তারপর আমার ওসি রফিকুল ইসলাম আমার বলতেছে যে এই ইস্টামে সই দিতে হইব সই দিয়া তারপরে তুমি যাও বাসায় পরে আমার আমার গার্জিয়ান সবাই আমি ডাকাইছি সবাই আসছে আমাদের দেম্রা থানায় আসছে আর আমাদের থানা তো দেম্রান আমাদের থানা সিদ্ধিরগঞ্জ আমারে মানে ওর ধরতে গেল আর আমারে তুইলা নিয়া গেছে আমারে মিথ্যা কথা কই আমার, ওर, আমার, আমার আমা, আমি যাইতে চাই না আমারে জোর জোর বুস্তি আমারে তুইলা নিয়ে গেছে আমারে যদি তখন মাইরা অফলতো মানে আমারে আর খুজ্জা বাইত নলে মন একটা ইয়া করছে এই কারণে আমি লাইভে আসলাম যে আমারে যদি কখনো নিয়া যদি মাইরা অফ্লাই কিন্তু এটা লতি সরকারের সারা আর কেউ মারত না যেইবেড়ায় মানে থানাত এমনভাবে নিয়ে যায় ওইবেড়ায় তো আমারে আজকে নিয়ে গেছে আমার থানাত আমি ওনার লগে সংসার করছি এক বছর ওনার সাথে আমি প্রায় তিন বছর ধইরা তো যেইবেড়ায় আমারে থানাত নিয়ে যাইতে পারে ওইবে তো কয়দিন পরে আমারে গুন্ডা মারায় ও গুন্ডা দিয়া মারাই লেইব এটার কোনো গ্রান্টি আছে তো যাই হোক আমি ওসির সামনে বলছি যে শোনেন আপনারা যে টাকা খাইয়া বলবেন যে সব দোষ তোমার লতিফ সরকারের কোনো দোষ নাই এটাও হইব না এখানে লতিফ সরকারের সব দোষ আমার কোনো দোষ নাই আর যদি আমার কোনো দোষ থাকে তাহলে আপনারা প্রমাণ দিয়া আমারে মামলা দেন আর যাই করেন প্রমাণ দিয়ে আপনারা একটা কিছু করেন আর যদি লতিফ সরকারে দোষ থাকে আমি লতিফ সরকারের বিচার চামো পরে বলতাছে না লতিফ সরকারে তুমি কিছু বলতে পারবা না ওসি বলতাছে পুলিশ বলতাছে মানে ওনারারা সবার হাত করে রাখছে কয় না তুমি লতিফ সরকারে কিছু বলতে পারবা না তারপর আমি মানে আমি একা তখন আমার বাসা কেউ যায় নাই আমি একাই থানা আর ওনার সবাই লতিফ সরকারের সাথে সবাই আমি একা আমি একা মেয়ে মানুষ একাই কথা বলতাছি মানে আমার নিজের জ্ঞানে আমার বুদ্ধিতে যাইছে আমি তাই কইছি আমি বলছি যে না আমি আমার এস্ট আমি সই সাদা কাগজে খালি সই নিতে চাই তারপর আমি সই দিই না আমি সই দিতে চাই না পরে বলতাছে সই না দিলে তুমি তোমারে পুলিশে তুমি সাত বছর জেলে থাকবা তোমার সাত বছরের জেল এগুলা বলতাছে তারপর আমি ভাবলাম যে সাত বছরের জেল হোক আর যাই হোক আমি জেল হই তো খাটবো খালেদা জিয়ায় জেল খাটতাছে আমি যে আমি তো মহিলা মানুষ আমি সাধারণ পাবলিক আমি জেল খাটম সমস্যা কি জ্যালই খাটমো কিন্তু আমি আমি বলতাছে যে আমার আমি মানে উচিত কথা বড় বরংসি আমার ধমক দিয়ে এই মহিলা পুলিশ আইন না ওরে হাজতে ঢুকাও আমি কই যদি আমার এক মিনিটের লেগে হাজতে ঢুকান তাইলে আমি আমার নিজের জীবন আমি নিজে দিয়ে এলাম আমি ফাঁসি দিমু পরে কয় পরে আমারে হাজতে আর ঢুকাই মানে ঢুকাইছে পরে আমি আমি অনেক মানে সিন্ডিকেট করছি আমি বলছি আমি ফাঁসি দিমু আমার যদি বিনা অন্য অত্যাচার করে টাকা দিয়া যদি আমারে এই আমার মাংস মানুষ আমার হে বিয়াও করছে হে আমার কোনো খাওয়ান দেনা না খরচ দেনা না আবার হে আমার পুলিশের কাছে মানে চুরির চুরি আবার সিনাদুরি তারপরে আমি বলছি যে আমার যদি এই রুমে ঢুকাও তাইলে আমি ফাঁসি দিমু পরে ওসি আবার আমারে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে ওসি সামনে বসিয়ে বলতেছে তোমার যদি কোনো কিছু বলা থাকে তাহলে তুমিও বলো পরে বলছি আমি বলছি যে আমার যে কিছু বলা থাকবে আপনারা তো আমার বলার সুযোগ দেন না আমি কি বলবো আপনাদের কাছে আপনারা তো খালি লতিফ সরকার কথাই বলতাছেন কয় লতিফ সরকার তো আগে এসে অভিযোগ টা দিছে তুমি তো আগে এসে অভিযোগ দাও নাই আমি কই এই আপনি গো আইন আমি অভিযোগ দেই নাই আপনারা তো লতিফ সরকারে অভিযোগ দিছে ভালো কথা কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন না কি নামে সম্পর্কটা কি আপনারা তো যাচাই বাছাই করবেন তো যাই হোক লতিফ সরকার সরকার একজন শিল্পী লতিফ সরকার বাউল শিল্পী লতিফ সরকারের কথা স্যার আমরা তোমার কথা বলতে পারবো না আমি বলছি তাই আচ্ছা ঠিক আছে পরে সাদা কাগজে দুইটা সাদা কাগজ আনলো ইস্টাম ইস্টামে সই নিছে ইস্টামে আমারও সই নিছে লতিফ সরকার সই সই নেওয়ার পর আমি আমার মোবাইল দিতে চাই না আমি মোবাইলের লেগে অনেক মানে মোবাইলের লেগে অনেক যুদ্ধ করছি যুদ্ধ করে আমি আমি বলছি যে বাপের উপরে কিন্তু আমার মোবাইল না দিলে আমি আমার চালান করে দেন যদি আমার কোনো অন্যায় পান আমার চালান করে দেন কিন্তু আমার মোবাইল লতিফ সরকার ডাইরেক্ট বলতেছে যে মোবাইল ওরে দিবেন না স্যার ওরে কোনো কিছু করানোর দরকার নেই ওর মোবাইলটা দেওয়া যাবে না মানে মোবাইলের ভিতরে তো সরকারের সব প্রমাণ সব কিছু আছে এর জন্য পরে আমি যাই হোক আমি মোবাইল ছাড়া আমি না সবাই আমার যে না মোবাইল লাগবো না তো মোবাইল কিনা দিমু লতিফ সরকার আমি ওর মোবাইল এখন কিনা দিব কিন্তু আমি বলছি না আমি বলছি আমার যদি এক লাখ টাকা দেওয়া মোবাইল কিনা দেয় কিন্তু আমি যাব না তারপরে আমারে সাদা কাগজে সই রাখার পর আমি যাওয়ার সময় লতি সরকার আমারে ডাক দিছে ডাক দিয়া বলতাছে যে এম তুই তরে আমি শিক্ষা দেওয়ার জন্য আমি ওসি রে দুই লক্ষ টাকা দিছি তুই আমার কি মনে করছস তোরে শিক্ষা দেওয়ার জন্য আমি ওসিরে রে দুই লক্ষ টাকা দিছি আর আমি টাকা দিয়া খেলা মেলা করবো তুই কি আমার সাথে পারবি আমি কই আপনার সাথে তো আমার পারনের কোনো প্রশ্নই আসেন আপনার সাথে আমি পারবো কেন আপনি আমারে বিয়ে করছেন কেন আপনি এরকম করতাছেন কেন আপনি আপনি কি চান বলেন তো কয় আমি ওসি রে আমি চাই একটা শিক্ষা দিতাম আমি ওসি রে দুই লক্ষ টাকা দিছি মানে ওসি তার মানে ওসি টাকা খাইয়া লোদের সরকারের কথা বলছে এই ওসি টাকা দিছে ডেমরা থানায় ওই মানে ওই কত জায়গায় টাকা দিবো সবাই কি মানে এটা কি কোনো আইন নাইকা হ্যাঁ কি সব জায়গায় টাকা দিয়ে হয় জিততে পারবো হ্যাঁ প্রমাণ করুক আমি যদি কোনো অন্যায় করি হয় তো এই প্রমাণটা করব হ্যাঁ তো কোনো প্রমাণ দিতে না তারপরে যাই হোক কালকে আমরা আসছি এগুলা বলছে আমি আমি তো ওনা আমার থানাত নিছে তাহলে তো এখন ওনার দিকে তাকাই আমার কোনো লাভ নাইকা আমিও সাংবাদিক মাংবাদিক সব মিডিয়াতে আমি জানাইছি জানানোর পর আমি ডাইরেক্ট আমার ভিডিও করে আনিছে সাংবাদিকরা অনেক চ্যানেলের আমারে অনেক চ্যানেলের থেকেই ডাকাইছে আমারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওই জায়গাতে ডাকাইছে তারপরে ফিউনেন বাংলা ওই জায়গার তো আমার ডাকাইছে এশিয়ান টিভি বাংলা টিভি তারপরে নিউজ টোয়েন্টি ওয়ান আমারে অনেক মিডিয়ার থেকে ডাকাইতাছে তারপরে লতিফ সরকার বলতাছে এখন আমার মানে মানুষ দিয়ে আমারে ফোন দেওয়াইতাছে মানে ওনাই ফোন দেয় আমি যদি আবার রেকর্ড করি বলতাছে যে দেখ সুমনা তুই যদি আমার ভালোবাস তুই এগুলা করিস না তুই কোনো নিউজ মিউজ কোনো টিভিতে তুই কোন সাংবাদিকের সাথে যোগাযোগ করিস না তো সাথে আমি সপ্তাহে সপ্তাহে আসবো মানে আমারে মানে খালিই দূর মানে দুর্বলতা আমার মানে দুর্বলতা সুযোগ পায় মানে হেরে আমি ভালোবাসি এই দুর্বলতা আর আমি তো হেরে ভালোবাসতাম না হ্যাঁ আমারে বিয়ে করছে হ্যাঁ আমার জোর করে বিয়ে করছে আমি তো হেরে জোর করে বিয়ে করি নাই হেরে আমার বিয়ে করছে এখন আমার আমি অনেকদিন সংসার করছি এর জন্য একটু আমার হের জন্য মানে ওর লোক আমি অনেকদিন থাকছি ওর জন্য আমার মায়া হইয়া গেছে তো এই দুর্বলতার সুযোগ নিয়ে যে আমারে থানাত নিব মানে আমারে থানা পর্যন্ত যে নিতে পারছে ওই আমারে গুন্ডা দিয়ে বেশি দিন লাগবো না এর জন্য আমি সাংবাদিক সবাই জানাইছি সব মিডিয়াতেই জানাইছি জানানোর পর আজকে আমারে ডাকাইতাছে আজকে আমারে বাউল শিল্পী জন্না সরকার জন্না সরকারের দিয়া ওনার কেলাপে আসছে লতিফ সরকার এই যে কিছুক্ষণ আগে দশটা সাড়ে নটার সময় চিটাং রোদ কালে বাইসা আমার জন্য সকালে দিয়া ফোন দিবাইছে ফোন দিয়া বলতাছে যে এখানে আইসা ওনার সাথে আমি দেখা করতাম দেখা করতে বলতাছে তারপরে আমি বলছি জানা সকালে বলছি যে না আমি একা দেখা করতে পারবো না আমি ওইদিকে যাবো না একা একা কয় জানা সরকার বলতাছে যে তুমি আসো আমি রিস্ক তুমি আসো আমি বলতাছি না আপা আমার আমি যাবো না আমি ওর মুখই আর দেখবো না পরে বলতো আসো লতিপ সরকার তো এখন ভুল স্বীকার করতেছে আমি কই যতই ভুল শিকার করুক আমি আর ওই দিকে যাবো না তো যাই হোক পরে সরকার সরকারের সাথে কথা আমি কই না আমি ওনার সাথে কোনো কথা বলবো না সব রেকর্ড আমার কাছে আছে তারপর আমারে ওনার জামাই জন্না সরকার তার হাজবেন্ড আমি বাইক আমি কই আমার ভাইয়ের নই আমার বাপের মতো নই আমি বাইক কই তো ওই বাড়িয়াও বলতাছে যে সুমনাসে সুমনা তুমি আসো সমস্যা নাই আমরা সবাই আছি তুমি আসো দেখো কি বলতে চাই তুমি তোর ভালোবাসো ভালোবাসে মানে এগুলা বইলা বুঝ দিতাছে পরে আমি বলছি না ভাই আমি আসতে পারবো না যদি আপনাকে অনেক দরকার হয় তাইলে আপনার আমার বাসায় এসে আমার বাসায় আমার সাথে কথা বলেন কিন্তু আমি ওই ক্যালাবে যাবো না তারপর আমি ক্যালাবে যাইনি যাওয়া পরে সাংবাদিক অনেক মিডিয়ার লোকই গেছে সাড়ে নয়টা বাজে অনেক মিডিয়ার লোকই গেছে মিডিয়ার লোক যাওয়ার পর লতিফ সরকারের বলতাছে যে আমার সব মানে আমি তো মিডিয়াতে বলছি এগুলা সব দেখাইছে পরে লতিফ সরকার বলতাছে যে আমার আমি ওনার বউ না আর আমি মানে আমার সাথে যাই করছে বিয়ে কইরা করছে আমার মানে আমি যা যা বলছি আমার সাথে বিয়ে কইরা করছে আমার স্ত্রী ছিল এগুলা বলতেছে আমি নাকি কারে বকা দিছি আমি নাকি কারে কারে বকা দিছি এগুলা বলতাছে কিন্তু বলতাছে মুখে কিন্তু মানে অনেক কথাই বলছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারতাছে না মুখে অনেক কথা বলতাছে আমি কি করছি না করছি অনেক কথাই বলতাছে কিন্তু কিন্তু সব সবাই সব মিডিয়ার লোকেরা প্রমাণ চাইতেছে কিন্তু প্রমাণ দিতে পারতাছে না তারপরে সব মিডিয়ার লোক আমারে ডাকায় নিছে ডাকায় নেওয়ার পর আমিও গেছি যাওয়ার পর আমার বলছে উনি আমি আসার আগে নাকি বলছে উনি মিডিয়ার লোকেদের সাথে নাকি বলছে যে ওরে তো আমি চাইরা দিছি আমি তো ওরে খোলা কিসের বেলে খোলা তালাক কয় ওই তালাক বেলে দিছে তো আমারে বলতাছে যে মিডিয়ার লোকে আমার ফোন দিয়া বলতাছে যে তোমারে কি কোনো তালাক দিছে আমি কই না আমারে তো কোনো তালাক দেন নাই তারপরে কয় যদি তারপরে আমি গেলাম যাওয়ার পর আমি যাওয়ার সাথে সাথে বলতাছে যে আমরা দুজন মিল্লা গেছি আমারে সামনে রেখে কইতাছে সুমনা আস আমরা দুজন মিল্লা গেছি আমরা ভিডিওতে কই আমি কই আপনি কি আমারে তালাক দিছেন আপনি কি আপনি ওনাদের কাছে কি বলছেন কয় আমার ওসি ডাক্তারছে আমি চলে যাই আমি এখন কথা বলতে পারবো না আমি কি এই আপনি দাঁড়ান দাঁড়ান আপনি এখানে বসেন আমরা এখানে বসে কথা বলি পরে উনি একটা দৌড় দিয়া গাড়ি গেছে গা মানে এক মিনিটও আমি যাওয়ার পরে আমি যে কোনো কথা বলবো আমার কথা বলার কোনো সুযোগ দিলো না উনি পালায়া গাড়ি দেয়া পালাইয়া গেছে গা এই আজকে এই জন্না সরকারের ক্লাবে চিটাং রোড ক্লাবে আজকে সে আসছিল আজকেই আমি যাওয়ার পর সাথে সাথেই ওনার যদি মনে শয়তানি না থাকো ওনার দুর্বল যদি না থাকতো তাহলে পালাই কেন আমার সাথে বই কথা বলতো আজকেই ওনায় পালায়ে গেল কিন্তু পালায়ে গেছে হ্যাঁ নাহলে পালায়া কই যাইবো হ্যাঁ মিরপুর থাকবো মিরপুর কি আর বাড়ি আছে না কিন্তু আমি আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়ার আপনারা খালি আমার লাইফটা শেয়ার করবেন আমি যেই গুলা বলছি সবই সত্য আর যদি আপনারা আমার কোনো প্রমাণ চান আমি অবশ্যই আপনাকে ফেসবুকে আমি ফেসবুকে মো ফেসবুকে দিবো আপনাকে মেসেঞ্জারও দরকার আমি পাঠাই দিব আমি সব ওনায় যে এক মেয়ের সাথে মানে কি আর বলমু আমার আমার সাথে সংসার কইরো মেয়ের সাথে ভিডিও কলে কথা মানে কি করে না করে আমি আর সহ্য না কইরা আমি সহ্য করতে পারি না এই সহ্য করতে পারি না আজকে আমি লাইভ আসলাম সহ্য না করতে পাইরা আমি আজকে আপনাদের সামনে আমি সব কথা বললাম তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা সবাই আমার এই লাইফটা শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন যদি আপনারা সবাই আমার পাশে থাকেন তাইলে আমি একটা কিছু করতে পারবো এটাই আমার চাওয়া আপনারা সবাই লাইফটা মানে আমার লাইফটা সবাই শেয়ার করবেন জানি সবাই সব ভালো ভালো লোকেরা আমার লাইভটা দেখতে পারে মানে আমার তো আর সবার সাথে এড নাই কারণ আপনাদেরও তো থাকতে পারে অনেক ভালো ভালো লোকদের সাথে এড থাকতে পারে সবাই আমার লাইভটা শেয়ার করবেন আর ঠিক আছে বলেন শুনি অনেকে আমাকে কমেন্ট করছে আমি কথা বলার জন্য কোনো উত্তর দিতে পারি নাই প্রথম কোন গানটা আপনাকে শিখাইছে একটু বলেন আমারে ভাই কোন গানই শিখায় না সে আমারে গান শিখানের কথা কইয়া নিছে কিন্তু কোনো গানই শিখায় নাই সে কোন মায়েরই গান শিখায় না সে অনেক মায়ের জীবন নষ্ট করছে অনেক অনেক মায়েরা তারে বয়ে কিছু বলে না যদি আমার মতো আরো দুইজন মাইয়া হইতো তাহলে হের মতো বয়াতির একটা শিক্ষা দিতে পারতো আমার সাথে যে ওনার বিয়ে হইছে আমার ফ্যামিলিরও জানাইতে না করছে আমার আমার ফ্যামিলির কেউ জানে না এই কালকে আমার থানাতে যাওয়ার পরে সবাই জানছে ওই পুলিশের নাম কি আর কোন তাই না ওই পুলিশের নাম কি ওই নাম কিওয়ান আপু এ বলছে এত কিছু আগে জানতাম না এত কিছু জানতেন না এই আপনাদের জানানের জন্যই তো লাইভে আসলাম আজকে লতিফ সরকারকে ভালো জানতো সে এত নিচে ভাই অনেক নিচে কি বলবো যা বলার বাইরে যে নিজের জ্যাডাইস জ্যাডাইস মানে মায়ের মতো বড় বোন জ্যাডাইস এর সাথে সম্পর্ক করতে পারে জ্যাডাসের মেয়ে জ্যাডাইসের মেয়ে মানে জ্যাডাসের মেয়েটা মানে আমি লতিম সরকারের বোর কথাই বলি আমার বোনের মেয়েটা আর আমার মেয়েটা কই বোনের মেয়ে মানেই তো আমার মেয়ে যে জ্যাডাইসের মায়ের লগে এমন করতে পারে সে কি না করতে পারে এটা মানুষ নাকি মুসলমান মানুষ নামে কলঙ্ক সে এত নিচের লেভেলের মানুষ মানে আপনারা পারবেন না গান শিখার এত কেন ভাই শখ ছিল দেখেইতে তো এগুলা গড়ছে যদি শখ না থাকতো তাহলে তো আমার জীবনে এগুলা ঘটতো না লিপ সরকারের পিক দেখাও হ্যাঁ দেখাবো অবশ্যই বাসার কাছে আমার বাসা বন্ধ আছে কোথায় ওর বিচার করবো বন্ড আছে কোথায় ওর বিচার হ্যাঁ আপনারা থাকলে অবশ্যই বিচার হবে আপনারা সবাই শুধু শেয়ার করবেন তোমার লাইফটা শুধু তোমার ফ্রেন্ড দেখতে পারবে তুমি লাইফটা পাবলিক করে দাও তাহলে এই লাইফ অনেক মানুষই দেখতে পারবে ওকে আমি করতেছি নূর কাজলাপু আমি এইটাই করতেছি শেয়ার দাও তুমি গান ছেড়ে দেন হ্যাঁ ভাই গান তো চাইরেই দিছি গান তো আমি গাই না আমি তো গান শিখতে গেছিলাম আমি থেকে আগাও বাউল গান শেখার শখটা কেন হলো আপনার ভাই কেন হলো এটা আপনারা কেমনে বোঝাবো বাউল গান ভাল লাগে বাউল গান ধর্মীয় গান সবাই তো আর এক না আমার গান শিখার শখ হচ্ছে বাউল গান বাউল গান তো অনেকেই গায় আরো তো শিল্পী আছে তার মতো তো না আরো তো বাংলাদেশের একলা স্টার শিল্পী না আরো তো স্টার শিল্পী আছে তারাও তো এমন করতে পারতো কিন্তু তার ভিতরে কেন এই শয়তানি সাবাস এমন মেয়ে সবার ঘরে ঘরে হওয়া উচিত কি খারাপ খারাপের চেয়ে বড় অভিশপ্ত ওনার মুখের কথাই সবার খারাপ নাকি একটা অভিশপ্ত সবার যারা বেশি খারাপ তাদেরকে অভিশপ্ত বলে ওনারটাই আমি আজকে ওনারে ফেরত দিলাম আমিন আর আপনার এলাকায় তো ভালো ভালো বাউল শিল্পী আছে আছে ভাই আমাদের এলাকায় বাউল শিল্পী আছে আমি আমার বাউল গান শিখার এত মানে আমি ছোট তে মাজারে যাইতাম আমি অনেক মানে ল্যাংটা মেলায় আজমি শরীফ তারপরে আজমি শরীফ যাই নাই মানে যাওয়ার শখ ছিল কেল্লা বান্দার শরীফ বান্দার শরীফ মানে অনেক জায়গায় অনেক মজারই গেছি কিন্তু আমার গান শেখার শখ ছোট থেকেই কিন্তু আমি গান শিখে নাই মানে লজ্জা পাইতাম তারপরে কেমনে কেমনে জানি আল্লাই মানে আমার এরা একটা আমার একটা অ্যাকসিডেন্ট হয়ে গেছে মানে কোন আপনারে এত দূরে কেন গেলেন আপনি কই ভাই এত দূর এখন আপনি কি চান দেশের দেশবাসীর আমি চাই দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া আমি বিচার চাই লতিক সরকারের আর যেই ওসি ওসি যে টাকা দিয়া লতিফ সরকার দুই লক্ষ টাকা দিছে ওসি টাকা খাইয়া যে লতিক সরকারের কথা বলছে আমি ওসির ও বিচার চাই ওসি রফিকুল ইসলাম ডেমরা থানার ওসি আমি ওসির বিচার চাই আর যদি আমার কোনো অন্যায় থাকে আমি লতিফ সরকারের সব প্রমাণ আপনাদের দিমু আপনারা যদি প্রমাণ চান অবশ্যই আমি প্রমাণ দিব কিন্তু আমার অন্যায় থাকলেও ওনার ওনার নামে কে এফ আইডি খুলে আমার ওনারা কোনো প্রমাণ দিতে পারে নাই যদি আমি কইরা থাকি তাইলে আমার তো বিচার হবেই আমারে ওনার নামে আইডি খুইললা উনি একটা celebrity লোক ওনার ভক্ত বৃন্দ ওতো থাকতে পারে তারাও তো খুলতে পারে আর fake ID খুইললে যদি কেও খারাপ কথা কয় তাইলে ওনার প্রতিবাদ করতে পারে কিন্তু ওনার তিন দুই তিনটা fake ID কেমনে জানি নিচ্ছে নিয়ে পরে বলতাছে এইটা মানে আমি যে খুলছি ওনার কি ভাবে বুঝলো যে আমি খুলছি আর আমি খুলমু কেন ওনার আমার বিয়ে করছে আমি আমি ওনার নামে fake ID খুলমু কোন কোন কারণে হ্যাঁ গীতিকার হাজি আব্দুল কবে kisi ল্যাটার মাজারে আসছেন হ্যাঁ সব মাজারে গেছি খালি আজমি শরীফ ছাড়া মোটা সব মাজারে গেছে এখন কোথায় আছো এখন তো বাসায় আছি ভাই বাউচি তো সুতান নে আগে জানতাম নাওরা খারাপ ওরা না ওর মতো খারাপ এই পৃথিবীতে নায়িকা যে নিজের মেয়ের মতো মানুষের লগে এমন করতে পারে বোনের মেয়ের সাথে বাগনি মেয়ে মানে না কিচ্ছু মানে না শাশুড়ি মানে না শাশুড়ির সাথেও কেমন করে মানে এগুলা দেখতে দেখতে মানে ওর ওর ফ্যামিলিটা একটা কিয়ামতের আলামত এরকম একটা প্রমাণ দেন তো বাই প্রমাণটা দিমু একটু করেন কিছুদিন এই দুই তিন দিনের ভিতরে প্রমাণ আপনারা পেয়ে যাবেন আপনারা যদি প্রমাণ চান অবশ্যই প্রমাণ দিমু প্রমাণ দিমু না কেন প্রমাণ অবশ্যই দিমু আমি আমার সত্যি খুব খারাপ লাগে অবশ্যই খারাপ লাগার কথা আপা গানের মাস্টারি সাইরা দিয়া বিয়ে করে দেখ মাস্টারি ধরেন জীবন সুন্দর হবে আপনার মনে হয় আপনার মন আপনার মনে হয় আপনার মনটা অনেক নরম আবার আপনি তো লতিফ সরকারের কাছে যাবেন না ভাই আমি আর লতিফ সরকারের কাছে যাব না লতিফ সরকার এখন আমারে অনেক কথা বলতাছে অনেক বাউ দিতাছে যাওয়ার জন্য এখন জন্না সরকার জন্না সরকারের হাজব্যান্ড ওনারে দিয়েও দুইবার দুই তিন চারবার কল দেওয়াইছে কল দেওয়া বলতাছে আসে ওনাদেরকে এলাবে নাকি আমি জামু যাইতাম যাইলে আমি আমি সাংবাদিকের আমি যেই সাংবাদিকরা আমারে কল দিতাছে মিডিয়ার লোকেরা ওনাদের কাছে নাকি আমি বলতাম যে আমাদের আমার সাথে লতিফ সরকারের এখন ভালো আছে আমরা দুজন মিল হয়ে গেছি আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না আমি এগুলো আমারে বলতে মানে আমারে বলতে কইতাছে কিন্তু আমি বলবো না আমি আর নাইকা যে বাে আমার থামলা পর্যন্ত নিয়ে গেছে আমি আর ওই দিকেই নাই সোহানানর ইসলামনর এখান কির বলা লতিবেের বিচার চাই অবশ্যই লতির সরকার রমনো লাইবে আসছে নাকি দেখেন আপনারা লতিফ লতিপ সরকার আসছে আমার লাইফটা দেখে মনে হয় প্রমাণ দেন মেসেঞ্জারে আমি প্রমাণ দিতাছি আমি এক্ষণি প্রমাণ দিবস ওসির কাছে দিছে ওনার ছেলে বিজ্ঞান আমি নাকি ওনার ছেলের নামে ফ্যাকআইডি খুলছি এমন কোনো প্রমাণই নাইকা ওনার মেয়ে সুচি আমি নাকি ওনার মেয়ের নামে ফ্যাকাইডি খুলছি এমন কোনো প্রমাণ নাইকা মানে প্রমাণ সারা আমার মানে টাকার উপরে হ্যাঁ যাইতাছে মানে টাকা দিয়া মানে আমার কাছে তো সব প্রমাণ আছে আমার জীবন নষ্ট করছে আমি এতটুকু একটা মেয়ে আমি ওনার তো ছোট জোর করে বিয়ে করছে মানে সব দোষ ওনার কিন্তু তারপরও আমার মানে আমার এই সবাই দোষ আছে সবাই বলতে পুলিশের কাছে টাকা দিছে এখন তো আর আমি মনতো না কেউ আমার বিষয়টা জানে না আমি যে কাজল দوان সাহেব তার কাছে যে ফোন দিছিলাম তার কাছে আমি জানাইছি তারা সবাই বলছে যে তুমি ক্লাবে একটা লিখিত কাগজ দাও তারপরে ওনার বিচার করা হবে আমি বলছি যে উনি তো সভাপতি উনি বিচার তো করব নতিব সরকার কিন্তু ওনার বিচার ও সভাপতির বিচার আবার কি করব বরং ওনার সভাপতির ওই উনিই করব আমার তে রেকর্ড আছে আমি যে কাজল দوانه কাছে বলছি কাজল দা কাছে যে আমি এগুলা জানাইছি তারপরে শাহ আলম সরকারের যে আমি ফোন দিয়ে এগুলা জানাইছি আমি অনেক বাউল শিল্পীদেরই জানাইছি সব রেকর্ড আমার কাছে আছে সব প্রমাণ আমার কাছে আছে কিন্তু কেউ মানে কেউ কিছু বলতেছে না ওনারে এইসব বাদ দিয়ে আল্লাহবা করে ইসলামের পথে ফিরে আসেন আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এই জীবনে আর দিন। আমার দুঃখে আমি কি কম আমার মানে আমার হাসিয়াই দুঃখে মানে কেমনে উনি মেয়েদেরকে নিয়ে মেয়ের বইসা মেয়েদের নিয়া এমন খেলা মেলা করে মানে এই দেশটার ভিতরে কি কোনো বিচার নাই আমার খালি আমার ইয়া মানে দেশের ভিতর আবার আমার বলে যে আমি তোর কাছে এক একসর্থে তুই কাজল দণ্ডে গালাগালি করবি কাজল দনে ওনারে নাকি শাহ আলম সরকারে নাকি মমতাজ বেগম এমপি সংসদ সদস্য মমতাজ বেগম ওনার অপমান করছে এর জন্য আমার কাছে বলছে এই রেকর্ড আমার আমার কাছে কাছে আছে যে তুই সরকারে গালাগালি করবি তুই কাজল দন্ডে গালাগালি করবি আমার তুই ওনাদেরকে করস আমার সামনে ওনারা অনেক ভালো তাহলে কি আমার খারাপ লাগে না তুই ওনাদেরকে আরো আমার সামনে গালাগালি করবি তাইলে আমি বেশি বেশি খুশি হো আমার মন পাবি আর যদি তুই ওনাদেরকে বালা কস তাইলে তো আমার ভালো লাগে না এইগুলো আমার বলতে কয় মানে ওনায় যে আমারে বকাইয়া ব্লাকমেল করতে চাইছে আমারে ওনায় রেকর্ড করবো আমি কাজল দনের বকলে সে আলম সরকারের বকলে এটা আমি জানতাম না আমি জানতাম না তো মানে আমার এত আমি না উনি এখন লাইভে আসছে লাইভে এসে বলতাছে আমি নাকি ওনার মান সম্মান হানি করতেছি আরে এই বলেন যদি আমার কিছু না করতো আমি তো লাইভে আসতাম না আর আমার এত বড়ো সাহস আমার হয় কি আমি কোনো মানে আমি এমন একটা সাধারণ মাইয়া আমি ওর ওনার যদি আমার রেকর্ড না থাকতো ওনার যদি কোনো প্রমাণ না থাকতো আমি কিন্তু লাইভে আসতে পারতাম না ওনার প্রমাণ আছে বিদায় আমি লাইভে আসতে পারছি তো আর যদি ওনার এত বড় সাহসী হয় এত বড়ই মানে উনি যদি দুর্বল না থাকে তাহলে পালাই কে আজকে

এটা বাস্তব কারণ লতিফ সরকারের মতো কেউ জ্যাডাসের মেয়ের সাথে সম্পর্ক করে নাই এটা আমি জানি জ্যাডাসের সাথে জ্যাডাসের মেয়ের সাথে একটা মেয়ে মারা গেছে খুশি খুশি করে একটা মেয়ে ওনার বাসায় থাকতো গান শিখতে বরিশালের তাস ছিল। ওই মেয়ের সাথে অনেক মানে ওই মেয়ের বয়স অনেক কম ওই মেয়ের সাথে অনেক কিছু করছে ওই মেয়েটাই মারা গেছে বাচ্চা হইতে গিয়া ওই মেয়েটার একদিন মানে মারা গেছে ওনারা দেখতে চাইছে অথচ ওই মেয়েটার দেখতে চাই নাকি কেমন মানুষ মেয়েটার মানে কি কইতাম মেয়েটার ইজ্জতের উপর এত কিছু কইরাও একদিন দেখতে গেল না ওই কেমন খারাপ আমি সাবান আমি সব জানি হ্যাঁ অবশ্যই আর আমার বিষয়টাই মোটামুটি সবাই জানে সব বাউল শিল্পীর জানে এটা কোন ঝর্ণা সরকার দি নাকি এটা কোন ঝর্ণা সরকার নন্দি নাকি অন্য ঝর্ণা সরকার আছে আরো অন্য জন্না সরকার না ঝর্ণা সরকার দুইটোই একটা হইসে জন্না সোবান আর একটা হইসে চিটাং রোডের জন্না সরকার আপনি চিন্ন না চিন্নার বাপ ধরেন কে আমরা সবাই আমনার সাথে আছি আমি আপনার লোক লক্ষ্যে যান আমরা সবাই আছি লতিফ সরকারের বিচার চাই লতিফ সরকারের বিচার চাই এবং লতিফ সরকারের বউও জড়িত আছে কোহিনুর বেগমেরও বিচার চাই কারণ কোহিনুর বেগমে মেয়ে নিয়া নিয়া বাউ কইরা দেয় কোহিনুর বেগমের টাকা দেয় কোহিনুর বেগমে কিছু লাবণ্য যে মেয়েটা থাকে মানে ওনার বউটা এমন লোভী মানে টাকা দিয়া কি করে নিজেও জানি না লাবণ্য যে মেয়েটা থাকে ওনার বাসায় এখন অনেক গরীব ওনার বাসায় থাকে ওনার বাসায় থেকে পড়ালেখা করে তো ওই মেয়েটারে বলতাছে ওই মেয়েটার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিছে ওনার বউ হাওলাত তিরিশ হাজার টাকা নিয়েছে আজকে তিন চার বছর হয়ে গেছে কিন্তু অথচ টাকাটা দিতাছে না মেয়েটা প্রতিদিন কান্না করতো আগে আগে যখন ওনার বাসায় ছিলাম প্রতিদিন কান্না কইরা কইরা বলতো কিন্তু টাকাই দে না মানে ওনার উনার একটা এত ওনার এক কোটি টাকা ঋণ করছে এই ঋণ সব সবার কাছে লাভের উপরে টাকা আনছে লাভের উপর টাকাই না এক কোটি টাকা ঋণ করছে পরে সবাই সরকার লতি আমি আসিলাম ওনার বাসায় তখন লতিফ সরকার ধরার পর সবাই বলতাছে যে লতিক সরকার আমাদের টাকা না গাড়ি কিনছে মানে লতিফ সরকার গাড়ি কিনবো এগুলা বইলা ঋণ করছে লতিফ সরকার আসলে কিছু জানতো না তখন তারপর ঋণ করার পর এগুলা জানার পর লুতি সরকারে তারপর ডিভোর্স দিয়ে দিব এরকম একটা মানে এরকম একটা ইয়া করছে তারপর যাই হোক ব্যাপার তাও আমি বলতাছি মানে কথার আমার কথায় আমি না বললেও না মানে এরকম একটা মানুষ মানে টাকা দিলে তার স্বামীর লগে সবাই শুইতে পারবো এমন এদিকে কোনো মানুষের কাতারে আছে তোর সাথে আমি আছি তুমি কেটে আর ঠিক করো তারপরে আমি এমনি তোমরা সবাই যদি আমার লাইফটা শেয়ার করো সবাই দেখবো আর কিছু করার দরকার নেই কারণ আমি লাইভে এটা লই আমি অনেকবার আইছি লতি সরকার মানুষ দিয়ে খালি ফোন দেওয়াই জানে আমার লাইফটা বাদ বাদ হয়ে যায় কারণ সব কথা তো বাসে সব সত্যটা তো জানাজানি হইতে মানুষ ওর মেয়ের তো ছোট নাম বলতাম ওর থাকতো নাতিপুতি যদি থাকতো ওর তো ছোট থাকতো ওই মেয়ের সাথে ফোনে ফোন মানে ফোনে খারাপ মানে কি কইতাম ফোন সেক্স করে এমন ওই ওই সব আমার আছে কিন্তু আমি দিন ওনার মুখের দিকে চাইয়া উনি একটা অনেক কষ্ট করে নাম করছে এই কারণে আমি দিন কিছু করি নাই কিন্তু ওই যে কালকে কি কাজটা করলো আমারে থানাত নিয়া রফিকুল ইসলাম ওসিরে দুই লক্ষ টাকা দিয়া মানে আমার এ যে ব্ল্যাকম্যানরা করছে আমার মোবাইলে সব ডিলিট করাইছে ওই তো জানি না যে আমার যে আমার যে বাসায় দুইটা মেমোরি আছে আর যদি আমি ফেসবুকে দেই ওনার নামে তখনই তো আপনারা দেখবেন আমি মিথ্যা কথা বলি নাকি সত্য কথা বলি আমি যখন ফেসবুকে দেবো তখনই তো আপনারা বুঝবেন আমি মিথ্যা বলি নাকি সত্য বলি তাহলে বড় হুজুরের সাথে দা খাইসব কি আর হুজুর হুজুর বললো তোমার কথা শোনার পর মনে হয় আমি মানে এগুলা বলতে চাই কিন্তু আমায় আজকে বাধ্য হইয়া বললাম মানে লতিফ সরকার